ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল রাজ্যের মেয়ে দেবাদৃতা দত্তের অভিনীত শর্ট ফিল্ম হেমলক। কমলপুরে বাসিন্দা অখিল দত্ত সোমা দত্তের সন্তান দেবাদৃতা। এই বিষয়ে সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে দেবাদৃতা বলেন, ছোটবেলা থেকেই নাচ গানের সাথে ওতপ্রোতভাবে জড়িত সে। পরবর্তী সময়ে কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে আগরতলা পড়াশোনা করতে এসে পড়াশোনার পাশাপাশি অভিনয়ের প্রতি মনোনিবেশ করে এবং ধীরে ধীরে এই অভিনয়ের তীব্র ভালোবাসা জন্মে যায় তার। আর সেখান থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়ে এসে এবং সেখানেই শুরু হয় তার পথ চলা। বলিউডে তার প্রথম কাজ টি সিরিজের লুটকে গানে। ওই গানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেছিল দেবাদৃতা। এরপর আরও একটি ওয়েব সিরিজেও কাজ করেছিল সে, কিন্তু কোনো এক কারণবশত ওই ওয়েব সিরিজটি মুক্তি লাভ করেনি। আর ওই ওয়েব সিরিজের পরই হ্যামলকের জন্য কাজ শুরু করল দেবাদৃতা। 2022 সালে ডিসেম্বর মাসে কাজ শুরু হয়েছিল শর্ট ফিল্ম হেমলকের। সবশেষে গত 18 অক্টোবর জিও সিনেমায় মুক্তি পেয়েছে সাইফ বৈদ্য পরিচালিত এবং দেবাদৃতা দত্ত অভিনীত শর্ট ফিল্ম হেমলক। এই শর্ট ফিল্মটির মাধ্যমে মানুষের আবেগের গভীরতাকে ফুটিয়ে তোলা হয়েছে বলে জানান দেবাদৃতা। হেমলক যে শর্ট ফিল্ম হয়েছে, লং শর্ট ফিল্ম যেটাকে বলে, সেটা জিও সিনেমাতে রিলিজড হয়েছে লাস্ট মান্থ 18th অক্টোবর, ঠিক আছে? তো সেটা আমাদের বেসিক্যালি একটা মেন্টাল হেলথের উপরে বেস করে একটা শর্ট ফিল্ম বানানো হয়েছে, যার যার ডাইরেক্টর হচ্ছেন সেভ বৈদ্য। স্যাব বৈদ্য অলরেডি ত্রিপুরাতে এর আগেও একটা মুভি করে গিয়েছেন, যার নাম হচ্ছে নয়েজ অফ সাইলেন্স, 2020-এর মুভি। তো বেসিক্যালি সেই সুবাদে আমি বলতে চাই যে হেমলক যে মুভিটা, সেটা শর্ট ফিল্ম হোক আর মুভি হোক, সেটা সবাইকে খুবই অত্যন্ত সহযোগিতার সাথে এবং ভালোবাসার সাথে দেখা উচিত। আর আমরা যতটা পারি চেষ্টা করেছি সবার সামনে একটা অত্যন্ত প্রত্যন্ত মানসিকতা, বা যেটা বলতে হয় যে একটা মেন্টাল হেলথের উপরে বেস করে, যার যার লাইফস্টাইলের উপরে বেস করে, যে কতটুকু সব ধরনের বর্গের মানুষ যে কত ঘৃণিত এবং কতটুকু পরিমাণে আক্রান্ত বিষাক্ত মনের মধ্যে থেকে, সেই জিনিসটাকে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। এবং আমি আমার বিষয়ে কতটুকু বলবো আমি জানি না, বাট আমি ছোটোবেলা থেকেই নাচ গানের সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত, এবং আমার অ্যাক্টিংটার মনোভাব নিয়ে আমি প্রথমে আগরতলাতে আসি আমার পড়াশোনা কমলপুরে, কমলপুর দ্বাদশ কৃষ্ণচন্দ্র বালিকা বিদ্যালয় থেকে, এবং আমি 12th পাশ করি কমলপুর ক্লাস 12 স্কুল থেকে। তারপর আমি আগরতলায় আসি, আমার কলেজ করি, যার দরুন আমার মডেলিং এবং বিভিন্ন যে নাটকের প্রতি, আমি সঞ্জয় স্যারের কাছে নাটক শিখেছি, নাটকও করেছি ওনার সাথে, তো আমার অভিনয়ের প্রতি এত একটা মানে ভালোবাসা জন্মে যায়। দেন আই জাস্ট আমি গেলাম বোম্বেতে, গেলাম আমি ভাবলাম যে না, আমার বোম্বেতে গিয়ে ট্রাই করা উচিত, এবং আমি গেলাম। প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। আমি টি সিরিজের একটা ইমরান হাশমির সং এসেছিল, যেটা 2021-এ রিলিজড হয়, লুট গায়ে হাম তেরি প্যার মে, আপনারা হয়তো দেখেছেন। তো সেটার মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড ছিলাম, মানে ডান্সার হিসেবে ছিলাম। তো সেটা ছিল আমার বলিউডের ফার্স্ট একটা বলতে পারেন যে ছোটোখাটো আমি সুযোগ করে নিয়েছিলাম নিজের জন্য, বা তারা আমাকে দিয়েছিলেন টি সিরিজ থেকে। অনেক হেল্প করেছে আমাদের, অনেক সহযোগিতা করেছিল। দেন আমি কোটেন বলে একটা ওয়েব সিরিজ হয়েছিল, সেখানে আমি কাজ করেছি, কিন্তু মানে বলে না যে ভগবান হয়তো চাইনি সেই জায়গাটা আমার কাট হয়ে গেছে, সেটা আর রিলিজড হয়নি। দেন আমি হ্যামলক করেছি। তো এইটুকুতেই থেমে না থেকে আগামী দিনে বলিউডের তারকাদের সাথে সিনেমায় কাজ করার আশা ব্যক্ত করেন দেবাদৃতা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।